হ্যালো ফ্রেন্ড আমি আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো প্রাইস অ্যাকশন সম্পর্কে এবং কোটেক্স প্ল্যাটফর্মে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি ব্যবহার করে কীভাবে আপনি সফলভাবে ট্রেড করতে পারবেন যারা বাইনাই ট্রেডিংয়ে নতুন বা প্রফেশনাল সবার জন্যই আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি এখনও কোটেক্সে আপনার অ্যাকাউন্ট না থাকে তবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলুন এবং যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করুন তারপর সেই স্ক্রিনশটটি আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে পাঠান এবং একদম ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করুন প্রথমেই আমরা জানব প্রাইস অ্যাকশান কী অ্যান্ড সেটা জানতে জানতে আমরা একটা ট্রেড প্লেস করবো এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ওকে প্রাইস অ্যাকশান কী সহজ কথায় বলতে গেলে প্রাইস অ্যাকশান চার্টের মুভমেন্ট বা প্রাইসের ওঠানামা বাড়া কমাকেই আমরা প্রাইস অ্যাকশান বলছি মানে রাইট সাইডে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাইন নাইন পয়েন্ট জিরো নাইন সামথিং এই যে প্রাইসটা ওঠানামা করছে না আমরা একটা ট্রেড প্লেস করেছি আমরা একটা লেভেল ড্র করেছিলাম দুটো তার উপরে যখন মার্কেট গিয়েছে আমরা একটা শিওরভাবে ফিফটি ফাইভ ডলারের ট্রেড নিয়েছি লাইভ অ্যাকাউন্টে আমরা রয়েছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে সেই ট্রেডটা আমাদের সাকসেসফুলি শিওর শট হিসাবে প্রফিটেবল ট্রেড হিসাবে ক্লোজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রফিট বুক করেছি হ্যাঁ ট্রেডটা একটু পরেই রেজাল্ট চলে আসবে দেখুন প্রফিট চলে এসছে এবার আমি এটা কিভাবে ট্রেড নিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুটো লাইন ড্র করেছি যারা একদম বিগিনার তাদের জন্য বলে দিই এই দুটো লাইন এটাকে বলা হচ্ছে হরাইজাল লাইন এবং এটা আমরা কোথা থেকে নিতে পারি এই টুল সেকশানে গিয়ে এখান থেকে আমরা নিতে পারি এবার এটা আমরা কেন ড্র করছি আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটাকে ফাইন্ড করার জন্য অ্যাজ এ সাপোর্ট লাইন অ্যাজ এ রেজিস্ট্যান্স লাইন সাপোর্ট কি রেজিস্ট্যান্স কী অলরেডি আমি আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি প্লেলিস্ট সেকশানে যাবেন প্লেলিস্ট সেকশানে গিয়ে ক্যান্ডেল স্টিকের সম্পর্কে যে প্লেলিস্টটা করা রয়েছে সেখানে গেলেই পেয়ে যাবেন তাছাড়া এস এনআর রিলেটেড এই ভিডিও এই প্লেলিস্টটা অবশ্যই করে ওপেন করবেন তাহলেই কিন্তু এস এনআর কীভাবে ড্র করতে হবে কোনটা কি সমস্ত কিছু ডিটেল ইনফরমেশান পেয়ে যাবেন এবার আমি যেই ট্রেডটা নিয়েছিলাম ট্রেডটা নেওয়ার পিছনে আমাদের প্রাইস অ্যাকশানের হাত রয়েছে প্রাইস অ্যাকশান কি এই যে প্রাইসটা মুভমেন্ট করছে ওঠানামা করছে এবং প্রাইসটা যেখানে ক্লোজ হচ্ছে রানিং ক্যান্ডেলটা যেখানে ক্লোজ করছে বা নামা করছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হতে চলেছে ওকে এখানে আমরা রকম ইন্ডিকেটার ব্যবহার করছি না মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করার জন্য অ্যানালাইজ করার জন্য অনলি আমরা প্রাইসের মুভমেন্ট এবং ক্যান্ডেলের ফরমেশান বডির লেন্থ উইকের লেন্থ অ্যান্ড প্যাটার্নস এই কয়েকটা জিনিসের উপর বেস করে আমরা ট্রেড করছি প্রাইস অ্যাকশান বেশি আমরা যারা ট্রেড করি এবং একটু আগেই যে আমি ট্রেডটা করেছিলাম সেটাও এই বিষয়টার উপরে বেশ করে অর্থাৎ শুধুমাত্র প্রাইস এবং ক্যান্ডেলস্টিকের গঠন দেখে আমরা বুঝতে পারছি মার্কেটের ট্রেন্ড কি এবং মার্কেটের পাওয়ার কার বেশি বায়ারের নাকি সেলারের প্রাইস অ্যাকশানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো জানা অত্যন্ত প্রয়োজন যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ট্রেন্ড লাইন এটসেট্রা এবার যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে অলরেডি আমি প্যাটার্নসের উপরে ভিডিও দিয়ে রেখেছি আপনারা যারা দেখেননি মাস্ট করে দেখে নেবেন এই ক্যান্ডেলস্টিকের উপরে অল অ্যাবাউট ক্যান্ডেলস্টিক এই প্লে লিস্টটা ওপেন করবেন প্লেলিস্টটা ওপেন করলে এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন মিস করবেন না ক্যান্ডেলের আকার গঠন দেখে আপনি বুঝতে পারবেন মার্কেটে বায়ার বা সেলারের কার পাওয়ার বেশি যেমন আমরা যদি দেখি কিছু ক্যান্ডেলের এক্সাম্পল আমরা যদি নিই ডোজি ক্যান্ডেল তিনবার বুলিশ এবং বেয়ারিস ইনগলফিং প্যাটার্ন এটসেট্রা আমরা এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন দেখে কিন্তু বায়ার এবং সেলারের পাওয়ার আইডেন্টিফাই করতে পারি নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ভিডিও শুরুতেই আমরা যেটা একটা ট্রেড নিয়েছি যেটার উপর বেশ করে প্রাইস অ্যাকশনের যে একটা পয়েন্টের উপরে বেশ করে প্রাইস অ্যাকশানের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বা পার্ট বা উপাদান সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ওকে অ্যান্ড ডেফিনেটলি এর অ্যাডভান্স কিছু রয়েছে সেটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন ডেফিনেটলি এই ভিডিওর মধ্যে আমরা কোনোভাবেই সেটাকে ইনক্লুড করব না এর জন্য ডেডিকেটেড ভিডিও রেডি হবে ওকে বাট এই ভিডিওতে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমরা কথা বলছি সাপোর্ট যেখান থেকে মার্কেট এ গ্যান হিট করে উপরের দিকে যাচ্ছে সাপোর্ট নিয়ে সেটাকে আমরা সাপোর্ট লেভেল ধরছি অ্যান্ড যেখান থেকে মার্কেট হিট করে নিচে এসছে সেটাকে আমরা রেজিস্টেন্স লেভেল ধরছি এই লেভেলগুলোতে আমরা কন্টিনিউয়েশান কিংবা রিভার্সালে ট্রেড করতে পারি আমাদের জাস্ট দেখতে হবে মার্কেটে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে কি না যেমন যদি আমরা এখানে দেখি একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল মার্কেট অনেকটা ডিপ ড্রাইভ করেছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে আবার গিয়েছে উপরে এবং ব্রেক আউটটা ছিল রিয়েল ব্রেকআউট অ্যান্ড যদি দেখা যায় রেজিস্টেন্স লেভেল না যে হাই উইকটা ছিল মানে হাই প্রাইস ছিল মার্কেটের সেটাকেও ব্রেক করেছে অ্যান্ড অ্যাক্টিভ রিজেকশন ছিল উপর থেকে দ্যাটস ওই আমি পরবর্তী ক্যান্ডেলে শিওরিটির সাথে ফিফটি ফাইভ ডলারের একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছিলাম মার্কেট অনেকটা উপরে গিয়েছিল বাট এন্ড করেছে ডেফিনেটলি সেলারেট হিসাবে ওকে বা অ্যাজ এ রেড ক্যান্ডেল সো অবশ্যই করে আপনাদের প্রত্যেককে আমি সাজেস্ট করছি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করা শিখুন ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করুন আমাদের ডিসক্রিপশানে বা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট বানিয়ে নেন বানানোর পরে আপনি অবশ্যই করে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন দেন তারপরে যখন আপনি কনফিডেন্স পাচ্ছেন লাইভ ব্যালেন্সে ট্রাই করতে পারেন এবার আমরা শিখব ট্রেন্ড লাইন ইয়েস প্রাইস যদি কোনো নির্দিষ্ট দিকে লাইক আপ ট্রেন্ডের দিকে বা ডাউন ট্রেন্ডের দিকে কনস্ট্যান্টলি মুভ করছে অ্যান্ড চ্যানেলিং আপ বা চ্যানেলিং ডাউন করছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রেন্ড লাইন ব্যবহার করে ট্রেড নিতে পারি অ্যাজ এ সাপোর্ট রেজিস্ট্যান্স ওকে যেটা আমরা হরাইজালি করছি সেম জিনিসটা আমরা টুল সেকশনে গিয়ে আমরা চাইলে ট্রেন্ড লাইন নিতে পারি কিংবা আমরা চাইলে এক্সটেন্ডেড লাইন নিতে পারি এটা কীভাবে ড্র করতে হয় ভাবে আমরা যেখান থেকে মার্কেট রেসপেক্ট করছে সেখান থেকেই আমরা লেভেলগুলোকে ড্র করতে পারি অ্যান্ড ডেফিনেটলি মার্কেট সেখানে কাজ করবে দেখেন আমরা যদি এই পয়েন্টটা এই পয়েন্টটাকে কানেক্ট করি নেক্সট পয়েন্টে যখন মার্কেট গিয়েছে রিভার্সাল দিয়েছে না ওকে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এগুলো ব্যবহার করে ট্রেড করতে পারি এগুলো জাস্ট প্রাইস অ্যাকশানের পার্ট বা উপাদান বলতে পারেন মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস ক্যান্ডেলস্টিকের ফর্মেশন উইক রিডিং প্রাইসের মুভমেন্ট দেখা অ্যাক্টিভ রিজেকশন দেখা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন রেডি করে তারপরে বেস করে আমরা ট্রেড নিতে পারি যেগুলো সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশানের পার্ট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইস অ্যাকশান কি আমরা যদি একটু পেন্টের থ্রুতে বোঝার চেষ্টা করি বিষয়টাকে তাহলে মেবি আমাদের কাছে আর একটু ইজি হয়ে যাবে দেখেন মার্কেটে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস এইভাবে থাকে ওকে যেগুলো আমরা এখানে দেখছি এবার মার্কেট যখন এইভাবে আপ অ্যান্ড ডাউন করছে না মার্কেট কোন প্রাইস পয়েন্টে ক্লোজ করছে কিভাবে রিজেকশান দিচ্ছে কার পাওয়ার বেশি সমস্ত কিছু কিন্তু আমরা এই প্রাইস অ্যাকশানের থ্রুতে কিন্তু রিড করতে পারি তারপরে বেশ করে কিন্তু আমরা আমরা নিতে পারি যদি চেষ্টা করি অন্য কিছুই না প্রাইসের মুভমেন্টের এগেন্স্টে নেক্সট যে অ্যাকশনটা হচ্ছে সেটাই প্রাইস অ্যাকশন ওকে আমাদের এটা শিখতে হবে প্রপার ওয়েতে তাহলেই কিন্তু প্রাইস অ্যাকশানের বেসে আমরা কিন্তু ট্রেড করতে পারি এবং ইজিওয়েতে প্রফিট অ্যান করতে পারব এখন আমরা জানবো কিভাবে কোটেক্স প্ল্যাটফর্মে প্রাইস অ্যাকশন ব্যবহার করে ট্রেড করা যায় প্রথমে কোটেক্স প্ল্যাটফর্মে আপনার প্রেফারেন্স অনুযায়ী চার্ট সেট করে নিন যে কোনো চার্ট হতে পারে এওডি জেপি ওয়াই জেপি অন্য কিছু যে কোনো একটা সেট করে নেন তারপরে আমি যে পরবর্তী স্টেপগুলো মেনশান করব সেগুলো ফলো করুন স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আপনার চার্টের টাইম ফ্রেমটা সেট করুন যে চার্টে আপনি ট্রেড করবেন যদি তাড়াতাড়ি সিগনাল নিতে হয় তাড়াতাড়ি ট্রেড করতে হয় তাহলে অবশ্যই করে আমি সাজেস্ট করব ওয়ান মিনিট অর ফাইভ মিনিট যে কোনো একটা ব্যবহার করে ট্রেড করুন ওকে যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করতে হয় তাহলে অবশ্যই করে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট এর থেকে বেশি লঙ্গারে যাবেন না যেহেতু এটা বাইনারি ট্রেডিং ওকে ওয়ান মিনিটে হলে আমরা এখান থেকে তো অটোমেটিক্যালি ট্রেড প্লেস করছি যখন ওয়ান মিনিটের ট্রেড হয়ে যাচ্ছে যদি আমাদের ফাইভ মিনিটে ট্রেড করতে হয় তাহলে আমরা ফাইভ মিনিটের চার্জ সিলেক্ট করবো শুধুমাত্র ফাইভ মিনিটের চার্ট সিলেক্ট করলেই আমাদের ফাইভ মিনিটের ট্রেড প্লেস হবে না এখান থেকে আমাদের টাইমটা কিন্তু ম্যানুয়ালি সেট করতে হবে ওকে আমরা ফিফটিন সিলেক্ট করে দিলাম মানে এখন যদি আমরা ট্রেড প্লেস করি সেই ট্রেডটা কিন্তু পাঁচ মিনিট আগামী পাঁচ মিনিটের জন্য হয়ে যাচ্ছে পাঁচ ছ মিনিটের জন্য দেন ক্লোজ হবে ওকে তো এইভাবে কিন্তু আমরা পরবর্তী ট্রেড যদি আমরা নিতে চাই কুড়িতে নিতে পারি ওকে পনেরো ফিফটিন টু টোয়েন্টি মানে টেন মিনিটস টোয়েন্টি মিনিটস এইভাবে আমরা সেট করতে পারি যেহেতু আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব ওটিসি মার্কেটে না ওটিসি মার্কেটের ক্ষেত্রে ফিক্সড টাইম থাকে বাট সেটা অনেকটা রিস্কি আমি সাজেস্ট করছি আপনারা ক্লক ওয়াইজ ট্রেড করেন অ্যান্ড ডেফিনেটলি লাইভ মার্কেটে ট্রেড করেন স্টেপ নাম্বার টু সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল প্রপার ওয়েতে ফাইন্ড করা শুরু করে দেন ওকে চার্টের মধ্যে স্ট্রং অ্যান্ড মোস্ট রেসপেক্টেড সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলগুলোকে ড্র করুন ফার্স্ট লেভেলগুলোতে মার্কেট বা প্রাইস যখন পৌঁছাবে তখন সেগুলোর থেকে বাই বা সেলের জন্য ট্রেডের চিন্তা ভাবনা করুন ট্রেন্ড অনুযায়ী এবং প্যাটার্ন অনুযায়ী ইয়েস ঠিক শুনেছেন প্যাটার্ন অনুযায়ী স্টেপ নাম্বার থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করুন যখন প্রাইস সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছাবে তখন দেখুন ক্যান্ডেলস্টিকের কোন ধরনের প্যাটার্ন তৈরি করছে কন্টিনিউশানের নাকি রিভার্সালের যেমন ধরুন সাপোর্ট লেভেলে যদি এই ধরনের এনগলফিং প্যাটার্ন ক্রিয়েট হয় বা এই ধরনের এনগলফিং প্যাটার্ন ক্রিয়েট হয় দেন আপনি কিন্তু আপওয়ার্ডের জন্য চিন্তা ভাবনা করবেন ওকে যদি রেজিস্ট্যান্স লেভেলে এই ধরনের এনগলফিং প্যাটার্ন ক্রিয়েট হয় দেন ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেডের চিন্তা ভাবনা করবেন ওকে স্টেপ নাম্বার ফোর প্রপার এন্ট্রি ফাইন্ড করা প্রাইসের ব্রেক কিংবা রিভার্সালের সময় প্রপার ওয়েতে সঠিক লেভেল অফ সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করুন যদি আপনি সেফটি মার্জিন না পান তাহলে ডেফিনেটলি ট্রাই করবেন একদম এক্স্যাক্টলি ওপেনিং প্রাইস পয়েন্টে ট্রেড নেওয়ার ওকে লেট সাপোজ আমি এই ক্যান্ডেলে যখন ট্রেড নিয়েছিলাম একটু উপরে যদি আমি ট্রেড নিই তো সেক্ষেত্রে ক্যান্ডেলে যদি ছোট্ট হয় বা ডোজিও হয় তারপরেও কিন্তু আমি প্রফিট পাবো রাইট সো যদি একান্ত আপনি সেফটি মার্জিন না পান তাহলে অবশ্যই করে ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয়েছিল সেই ওপেনিং প্রাইসে এন্ট্রি নেন প্রপার এন্ট্রি না নিতে পারলে লস হবে স্টেপ নাম্বার ফাইভ লাইভ ট্রেড ইয়েস আপনাকে অবশ্যই করে লাইভ ট্রেডিং করতে হবে ডেমোতে প্র্যাকটিস করুন কনফিডেন্স পাচ্ছেন ধীরে ধীরে অল্প অল্প হলেও ওয়ান ডলার টু ডলার করে ট্রেড প্লেস করেন লাইভ অ্যাকাউন্টে কনফিডেন্স বিল্ড করার জন্য যেমন আমি ভিডিও শুরুতেই একটা ট্রেড নিয়ে দেখিয়েছিলাম ওকে যদি আমরা দেখি এই লেভেলটাকে রেসপেক্ট করছে মার্কেট অ্যান্ড রিভার্সাল সাইন দিচ্ছে আমরা তাহলে আর একটা ট্রেড নেব আমরা রিস্কটাকে আরেকটু কমিয়ে দিতে পারি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট অনেকটা নিচে চলে এসছে অ্যান্ড পাওয়ারফুল সেলার ক্যান্ডেল আমি ডেফিনেটলি এখানে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি ওকে রকম চিন্তা ভাবনা না করে আমি দেখেছি যে সেলার আসছে রাইট এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এবং নিউ লো লাগিয়ে দিয়েছে এই উইকটার থেকেও নিচে যদি আমি এখানে একটা লেভেল ড্র করি দেখছি মার্কেট অনেকটা নিচে চলে আসছে অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি মার্কেট আমাদের এগেনস্টে রয়েছে বাট ডেফিনেটলি প্রপার ওয়েতে যদি সেলার পাওয়ার থাকে মার্কেটে আমরা কিন্তু প্রফিট পাবো লাস্ট এন্ড পর্যন্ত ওকে সো আমরা এই ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি লেচ্ছি আমাদের ট্রেডটা প্রফিটেবেল হয় নাকি লস নো প্রবলেম আমাদের যদি লসও হয় দেন তারপরেও কিন্তু আমরা প্রপার ওয়েতে পরবর্তী অ্যানালাইসিস করে ট্রেড নেব ওকে এই ট্রেডটা আমাদের লস হয়েছে ওকে এই ট্রেডটা লস হয়েছে বিকজ অফ মার্কেট এতটা ক্রিয়েট ছিল অ্যান্ড দ্যাটস ওয় এটা কমপ্লিট করার পরে একটা রিভার্সাল দিয়েছে অ্যান্ড লেভেলটাকে ব্রেক করার পর এটা রিটেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার ছিল সেটা দিয়েছে মার্কেট আমরা এটাকে রিকভার করার জন্য একটু হায়ার প্রাইসে ট্রেড নেবো আমরা জাস্ট মার্কেটটাকে বোঝার চেষ্টা করছি আমরা লাইভ দেখছি ট্রেড কীভাবে করবো প্রাইস অ্যাকশন বেসে ওকে ক্যান্ডেল স্টিক দেখবো অ্যান্ড ডেফিনেটলি এটা সেলারের পাওয়ারফুল ক্যান্ডেল ছিল আমরা সেই হিসাবে ঠিকঠাকই ছিলাম বাট আমাদের দুটো জিনিস মিস হয়েছে নাম্বার ওয়ান আমাদের স্ট্রং লেভেল ব্রেক হওয়ার পরে আমরা রিপ্লেসমেন্ট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করে নিই নাম্বার টু এই প্রাইস লেভেলটাকে অ্যাচিভ করে দিয়েছিল মার্কেট যেটা কভার আপ করেছে সেটাকে আমরা ইগনোর করেছি ওকে এখানে দেখা যাচ্ছে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে বাট ক্যাপ আপ হয়েছে মানে অ্যাকচুয়ালি এখানে বায়ার পাওয়ার রয়েছে ওকে বাট এখান থেকে কিন্তু সেলার রিজেকশন দেখিয়েছিল কিন্তু লাস্ট সেকেন্ডে আমরা ক্যাপ আপ দেখেছি মানে বায়ার এখানে পাওয়ার শো করছে সো আমরা আরেকটু অপেক্ষা করব মার্কেটে এবং দেখবো মার্কেট কোন দিকে মুভ দেখাতে চাইছে আমরা চাইলে এখান থেকে rectangle নিয়ে নিতে পারি একটা এরিয়া বা জোনকে প্রপার ওয়েতে ক্যাচ করার জন্য ওকে আমরা একটু অপেক্ষা করছি মার্কেট হাই তো লাগিয়েছে আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাট ওকে আমরা একটা লেভেলও দেখেছিলাম এখানে লেভেলটাকে সবে ব্রেক করেছে এগেন সি এখান থেকে রিট্রেস নিয়ে আবার মার্কেট নিচে আসতে পারে রাইট মার্কেটে এই লেভেলটা রেসপেক্ট করছে এগেন অ্যান্ড এগেন অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এখানে একটা লেভেল ড্র করে দিয়েছি সি মার্কেট নিচে আসছে অ্যান্ড স্ট্রাকচার যদি দেখা যায় বর্তমানে মার্কেট এখানে হায়ার হাই বানিয়েছিল ওকে দেন লোয়ার হাই বানিয়েছে হায়ার লো ক্রিয়েট করেছে এবং দেন লোয়ার লো ক্রিয়েট করেছে ওকে তো এই সিচুয়েশানে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারি আমাদের এন্ট্রি ইয়াস একটু আগেই আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম প্রোপার এন্ট্রি না হলে লস হতে পারে মেবি এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলও হয় আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে থাকে তাহলে কিন্তু লস হবে ওকে এন্ট্রিটা খুবই বাজে হয়েছে অ্যান্ড ডেফিনেটলি মার্কেট ভোলাটিলিটি অনেকটা হাই অ্যান্ড যদি দেখা যায় সেলারের পাওয়ার রয়েছে এখানে উপর থেকে বায়ারকে কিল করেছে নিচে এসছে এটা যদি দেখা যায় অ্যাক্টিভ রিজেকশন ছিল এখানে একটা রেজিস্টেন্স লেভেল ছিল সাপোর্ট বিকাম রেজিস্টেন্স যেখান থেকে এগেন অ্যান্ড এগেন এখানে মার্কেট রেসপেক্ট করছে বর্তমানে মার্কেট আমাদের ফেভারে রয়েছে আমাদের এত বাজে এন্ট্রি হওয়ার পরেও মানে এতটা নিচে এন্ট্রি হওয়ার পরেও মার্কেট স্টিল আমাদের ফেভারে ছিল ওকে এখন একটু উপরে রয়েছে লেটসি দশ সেকেন্ড বাকি রয়েছে ট্রেডটা আমাদের প্রফিট হয় কি লস হয় উই ডোন্ট নো ওকে বাট আমাদের অ্যানালাইস অনুযায়ী এটা রেড ক্যান্ডেল হওয়া প্রয়োজন ওকে এটা ডোজি বানিয়েছে দেখেন এটা দেখিয়েছে গ্রিন বাট হয়েছে ডোজি অ্যাকচুয়ালি প্রপার একদম ওপেনিং প্রাইস পয়েন্টে এখানে ক্লোজ করেছে আপনারা দেখলেন যে এন্ট্রি পয়েন্ট প্রপার এন্ট্রি পয়েন্ট যেটা নিয়ে আমি কথা বলছিলাম হয় সেফটি মার্জিন না হলে আপনাকে অবশ্যই করে ওপেনিং প্রাইস পয়েন্টে ট্রেড নিতে হবে এই জিনিসটা যদি আপনি প্রপার ওয়েতে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার লস পাম যেটা আমরা এখনই দেখলাম লাইভ ওকে আমি কেন লাইভ ট্রেড করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের যাতে এই প্রবলেমগুলো যখনই ফেস করছেন আপনারা মাথা গরম না করে ফেলেন কিংবা আপনারা যদি ভুলভাল ডিসিশন যেগুলো নিয়ে ফেলেন সেগুলো যাতে না নেন ওকে তো অবশ্যই করে আশা করছি ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগছে আশা করছি অ্যান্ড ডেফিনেটলি আমরা অ্যানালাইজ করবো যে পরবর্তী ট্রেড আমাদের কোন ডিরেকশানে নেওয়ার দরকার রয়েছে মার্কেট চপি মার্কেট হয়ে গিয়েছে অলরেডি এই ধরনের মার্কেটগুলোতে ট্রেড করা আমি সাজেস্ট করি না ডেফিনেটলি আমরা এখানে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি আবারও এন্ট্রি আমাদের অনেকটা নিচে পড়েছে ওকে আমরা এখানে ট্রেড নিয়েছি মাল্টিপল ট্রেড নিয়েছি অ্যান্ড লেটছি মার্কেট কন্ডিশন যদি দেখা যায় উপর থেকে বারবার রিজেকশান আসছে এবং সেই হিসাবে কিন্তু এটা একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার ছিল অ্যান্ড আমি তিনটে এইটি ফাইভ ডলার করে ট্রেড নিয়েছি দুটো ট্রেড আমার ডাউনে পড়েছে ভোলাটিলিটির কারণে অ্যান্ড ডেফিনেটলি ওয়ান ট্রেড একটু উপরে পড়েছে লিখছি মার্কেট এখনও পর্যন্ত স্টিল আমাদের ফেভারেট রয়েছে এই ট্রেডটা যদি আমাদের প্রপার ওয়েতে প্রফিটেবল হয় তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত লসেসগুলো রিকভার করতে পারবো যেমন আমাদের থার্টি ডলারের লস হয়েছিল এইটি ফাইভ ডলারের লস হয়েছিল সেগুলো সবগুলোই রিকভার হয়ে যাবে এবং আমরা প্রফিটে চলে আসবো ওকে এবার আমাদের ফাইভ সেকেন্ড থ্রি টু ওয়ান আমাদের প্রত্যেকটা ট্রেডই প্রফিটেবল ট্রেড হয়েছে এবং উইন হয়েছে আমি কেন এখানে ডাউনের জন্য গিয়েছি বিকজ ফার্স্ট থিং আমরা স্ট্রাকচার দেখেছি মার্কেটের যে মার্কেট হায়ার হাই বানিয়েছে তার থেকে লোয়ার হাই বানিয়েছে ওকে যে হায়ার লো ছিল তার থেকে যে হায়ার লো ছিল তার থেকে লোয়ার লো ক্রিয়েট করেছে ওকে অ্যান্ড এই যে সাপোর্ট লেভেলটা ছিল সেখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে অ্যাক্টিভ রিজেকশন ওকে তার মানে সেলার অ্যাক্টিভ রয়েছে লেভেলটা কাজ করছে এখানেও আমরা দেখেছিলাম বায়ার পাওয়ার খুব একটা নেই রিজেকশন সেলারের গ্রিন ক্যান্ডেলে বা ডোজি ক্যান্ডেলের উপরের দিকে যে উইকটা রয়েছে সেটা বোঝাচ্ছে সেলারের পাওয়ার এবং বায়ারের উইকনেস নিচের যে উইকটা রয়েছে এটা দেখাচ্ছে বর্তমানে সেলারের প্রেজেন্স এটাতে দেখাচ্ছে সেলারের প্রেজেন্স এবং পাওয়ার ওকে অ্যান্ড এক্স্যাক্টলি লেভেলের নিচে রয়েছে দ্যাটস ওয়াই আমি কনফিডেন্সের সাথে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রিপল অ্যামাউন্টের ট্রেড নিয়েছি এবং প্রত্যেকটা ট্রেডই উইন ওকে আশা করছি আপনারা বুঝতে পারছেন প্রপার ওয়েতে যদি প্রাইস অ্যাকশন বেশি ট্রেড করেন কীভাবে নিজেকে প্রফিটেবল বানাতে পারবেন এবার আমি কিছু টিপস শেয়ার করছি যেগুলো প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ে আপনাকে সাহায্য করবে সবসময় বড়ো টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে নেবেন যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল এগেন অ্যান্ড এগেন রেসপেক্ট হয় দেন তাহলেই কিন্তু সেই লেভেলটা পাওয়ারফুল লেভেল হবে এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি এখানে এগেন অ্যান্ড এগেন এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করেছে বা হিট করে রিভার্স করেছে তার মানে এটা পাওয়ারফুল একটা লেভেল ওকে দেন ক্যান্ডেলস্টিকের গঠন এবং প্যাটার্ন এই দুটো জিনিস কিন্তু অবশ্যই করে আপনাকে নোটিস করতে হবে তার উপর বেস করে কিন্তু ট্রেড নিতে হবে যেমন আমি এখানে রিজেকশন দেখেছিলাম এবং এটা একটা বায়ারের রিভার্সাল ক্যান্ডেল দ্যাটস অ আমি কিন্তু এখানে ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম ওকে দেন ভলিউম এবং প্রাইস এই দুটো জিনিসের মুভমেন্ট আপনাকে অবশ্যই করে শিখতে হবে জানতে হবে অ্যানালাইজ করতে হবে ক্যান্ডেলে যে বডি দিচ্ছে এর যে ভলিউম এবং এর যে মুভমেন্ট মার্কেটের যে ফ্ল্যাকচুয়েশন ওকে এই যে রেড ক্যান্ডেল হয়েছে দেখাচ্ছে বাট হঠাৎ করে গ্রিন মানে কি বায়ার পাওয়ার বেড়েছে ওকে এই যে মুভমেন্টটা আমাদের দেখতে হবে অবশ্যই করে শুধুমাত্র কালার্স প্যাটার্নের উপরে দেখলে হবে না ক্যান্ডেলের মুভমেন্টটাও আমাদের দেখতে হবে ভলিউমটা দেখা যেমন ইম্পর্টেন্ট এবং মুভমেন্টটা দেখাও খুবই ইম্পর্টেন্ট এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে কথা বলবো সেটা হলো যারা লস করছেন কেউ আপনারা প্রথমে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন না ফার্স্ট ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন ট্রেড করুন প্রপার ওয়েতে এসেনা ড্র করা শেখুন ক্যান্ডেল স্টিক বোঝার চেষ্টা করুন রিজেকশন বোঝার চেষ্টা করুন ওকে আপনারা কি ক্যান্ডেল স্টিকের রিয়াকশনের উপরে কীভাবে ট্রেড করতে হয় এটা জানেন যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান ডেফিনেটলি আমি ডিটেল ভিডিও বানিয়ে দেব আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারী বলে মনে হয়েছে যদি আপনার কোটেক্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই অ্যাকাউন্ট তৈরি করুন এবং আমাদের সাথে যুক্ত হন একটি অ্যাকাউন্ট খুলুন এবং তারপর আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করে আপনার ডিপোজিট এবং কোটেক্স আইডির একটা স্ক্রিনশট প্রুফ আমাকে টেলিগ্রামে মেসেজ করুন ডেফিনেটলি আমি ভেরিফাই করে ইনস্ট্যান্ট আপনাকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ফ্রিতে জয়েন করিয়ে দেবো যেখানে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন এবং ডেফিনেটলি শর্ট সিগন্যাল পাবেন যেমন আমরা আজকের আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে সিগনাল দিয়েছিলাম আমরা আমাদের এই সিগনালটা ছিল অ্যান্ড ডেফিনেটলি তারপরে আমরা আমাদের ভিআইপি সিগন্যাল সেশন কমপ্লিট করেছি যেখানে চারটে সিগন্যাল প্রোভাইড করা হয়েছে চারটেই চারটে উইন ছিল ওকে আপনারা চাইলে এইভাবে শিওশটগুলো কপি করে ট্রেড করতে পারেন অ্যান্ড রেজাল্ট চেক করার জন্য ডেফিনেটলি আমাদের বাইনারি উইনিং স্ট্র্যাটেজি ফ্রি টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন সেখানে আমি টাইম টু টাইম রেজাল্ট শেয়ার করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে ডাউট থাকলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করুন ডেফিনেটলি আপনার কমেন্টের রিপ্লাই করুন ওকে পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন আপনার মাথায় কোন ডাউটটা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান ডেফিনেটলি আমি ট্রাই করব তার উপরে ইনস্ট্যান্ট ভিডিও একটা রেডি করে আপলোড দেওয়ার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন প্র্যাকটিস করতে থাকুন প্রফিট আর্ন করতে থাকুন বা বাই টেক কেয়ার বাই